হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা জেনপাস এক্সামের 12 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেন্টকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আমি এখানে আপলোড করব সেগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। তো আমরা চলে আসি 1 নম্বর কোয়েশ্চেনে, 12 নম্বর পাতে। সায়ানোব্যাকটেরিয়া নিম্নের যে গ্রুপের অন্তর্ভুক্ত তা হলো সায়ানোব্যাকটেরিয়া, যেটা এখানে যে অপশনগুলো আছে আর্কিব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, প্রোটিস্টা নাকি প্ল্যান্টি। তো এগুলোর মধ্যে আনসার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। মনে রাখবে যে আর্কিব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া দুটোই কিন্তু প্রোক্যারিওটিকের অন্তর্ভুক্ত, দুটোই হচ্ছে প্রোক্যারিওটিক। আমি এখানে যেগুলো এক্সট্রা লেখাচ্ছি সেগুলো তোমরা লিখে রাখবে। আর্কিব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া দুটোই প্রোক্যারিওটের মধ্যে পড়ছে। আর্কিব্যাকটেরিয়ার মধ্যে পেপটাইডোগ্লাইকান অনুপস্থিত, এখানে পেপটাইডোগ্লাইকান, পেপটাইডোগ্লাইকান এই আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, এই পেপটাইডোগ্লাইকানটা এখানে দেখতে পাওয়া যায়, এটা তোমরা একটুখানি নোট করে নিও। তো সায়ানোব্যাকটেরিয়া যেটা, এটা আনসার হয়ে যাবে বি, ইউ ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত। প্রোটিস্টা আর প্ল্যান্টি দুটোই হচ্ছে ইউ ক্যারিওটের অন্তর্ভুক্ত, ইউ ক্যারিওট এর অন্তর্ভুক্ত। ওকে, প্রোক্যারিওটস মানে আমরা জানি যে যেখানে সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত তাকে, সেই কোষটাকে বলা হচ্ছে যে প্রোক্যারিওটিক কোষ, এবং যেখানে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাকে বলা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, যার মধ্যে পড়ছে এই প্রোটিস্টা এবং প্ল্যান্টি। তো আমাদের 1 নম্বর কোয়েশ্চেনের আনসার হয়ে গেল অপশন বি। 2 নম্বর কোয়েশ্চেন দেখি যে ক্যাপসিড বিহীন ভাইরাসের নিউক্লিয়েডকে কি বলা হয়। তো ক্যাপসিড বিহীন ভাইরাসের এই যে নিউক্লিয়েড তাকে বলা হয়, এখানে যেগুলো অপশনগুলো আছে তার মধ্যে হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ভাইরয়েড। কারণ ভাইরয়েড তোমরা একটুখানি নোট করে নাও যে ক্যাপসিড বিহীন সংক্রমণযোগ্য যে নগ্ন একতন্ত্রী আরএনএকে বলা হয়। তাহলে এখানে আমি যদি লিখে রাখি যে ভাইরয়েড যেটা, সেটা হচ্ছে ক্যাপসিড বিহীন, ক্যাপসিড থাকে না এখানে, এটা হচ্ছে যে সংক্রমণযোগ্য, এটা হচ্ছে সংক্রমণ যোগ্য। ওকে, এবং নগ্ন একতন্ত্রী ভাইরাস, নগ্ন একতন্ত্রী অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড নগ্ন একতন্ত্রী আরএনএ কে বলা হয় ভাইরয়েড। এখানে যে ভিরিয়ন আছে সেই ভিরিয়নটা লিখে রাখো যে সংক্রমণ যোগ্য, এটা হচ্ছে সংক্রমণ যোগ্য একক ভাইরাসকে বলা হয়, একক ভাইরাস কণা। লিখে রাখো তোমরা এগুলো, তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে ভিরিয়ান কাকে বলে, তাহলে কিন্তু তোমরা সহজে মনে করতে পারবে। তাহলে সংক্রমণযোগ্য একক ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ান, এবং এখানে আছে প্রিয়ন, প্রিয়ন বলা হচ্ছে সংক্রমণযোগ্য প্রোটিন কণাকে, এটা হচ্ছে সংক্রমণযোগ্য প্রোটিন কণাকে, প্রোটিন প্রিয়ন। তো সংক্রমণযোগ্য প্রোটিন কণাকে বলা হয় প্রিয়ন, এটা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, এটা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, কোনটা প্রিয়নটা। তাহলে ক্যাপসিড বিহীন ভাইরাসের নিউক্লিয়েডকে বলা হয় যেটা, অপশন হয়ে যাবে ডি, ভাইরয়েডকে বলা হয়। ওকে, 3 নম্বর কোয়েশ্চেনে চলে আসি যে সমস্ত উদ্ভিদ পাথরের ফাটলে জন্মায় তাদেরকে কি বলা হয়। তাহলে এখানে পাথরের ফাটলে যেটা জন্মায়, সেখানে এখানে যে আনসারগুলো হয়ে যাবে তার মধ্যে লিথোফাইট, চাসমোফাইট, স্যামোফাইট নাকি ক্যালসিফাইট। তো পাথরের ফাটলে যেহেতু বলেছে তাই আমি এটার আনসার করছি চাসমোফাইট যেটা সেটা। লিথোফাইট যেটা সেটা কিন্তু পাথর বা পাহাড়ে যে উদ্ভিদগুলো জন্মাচ্ছে তাকে বলা হচ্ছে কিন্তু লিথোফাইট, কিন্তু যদি বলা হয় পাথরের ফাটলে জন্মায় তখন কিন্তু সেটা হয়ে যাবে চাসমোফাইট। তাহলে লিথোফাইট যেটা সেটাও কিন্তু পাহাড় বা পাথরে জন্মায়, পাহাড় বা পাথরে যেটা জন্মাচ্ছে সেটাকে বলা হচ্ছে লিথোফাইট। স্যামোফাইট যেটা, লিখে রাখো যে বালি এবং কাঁকড়ের মধ্যে, বালি ও কাঁকড়ে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হয় স্যামোফাইট। ওকে, তাহলে যে সমস্ত উদ্ভিদ পাথরের ফাটলে জন্মায় তাকে বলা হচ্ছে যে চাসমোফাইট। ওকে, 4 নম্বর কোয়েশ্চেনে চলে আসি যে ল্যাক ওপেরন মডেলে ইকোলাই ব্যাকটেরিয়াতে ল্যাকটোজ প্রবেশে সাহায্য করে যে গঠনগত জিন, ল্যাকোপেরনে 3টে যে স্ট্রাকচারাল জিন বা গঠনগত জিন থাকে সেটা হচ্ছে ZYA, অর্থাৎ সবগুলো হয়ে যাবে আনসার। ওকে,
পাঁচ নম্বর কোয়েশ্চেনে চলে আসি যে অ্যামাইনো অ্যাসিড সাধারণত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, তার কারণ হচ্ছে জুইটার আয়নের উপস্থিতি। মনে থাকবে জুইটার আয়নের উপস্থিতি ফাজ ভাইরাসের মধ্যস্থতায় সম্পন্ন হয়। ট্রান্সফরমেশন, কনজুগেশন নাকি ট্রান্সডাকশন? আনসার হয়ে যাবে ট্রান্সডাকশন। অর্থাৎ এক্ষেত্রে কোনো একটা ব্যাকটেরিয়ার যে জিনটা আছে সেটা একটা ফাজ ভাইরাসের মাধ্যমে তারপর আর একটা ব্যাকটেরিয়াতে যাচ্ছে আর কি। তাই এই ফাজ ভাইরাসের মধ্যস্থতায় সম্পন্ন হয় ট্রান্সডাকশনটা। কনজুগেশন যেটা, সেটা হচ্ছে দুটো একই প্রজাতির জীব থাকবে এবং এদের মধ্যে একটা অস্থায়ী সংযোগ তৈরি হয় যার মধ্য দিয়ে এটার নিউক্লিয় পদার্থটা এর মধ্যে ট্রান্সফার হয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কনজুগেশন। এবং ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে এক এই যে একটা ব্যাকটেরিয়ার যে জিনটা আছে সেটা আর একটাতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর। তাহলে ফাজ ভাইরাসের মধ্যস্থতায় কিন্তু এগুলো সম্পন্ন হয় না, যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সডাকশন, অর্থাৎ সি হয়ে যাবে আনসার। তারপরের কোয়েশ্চেন 7 নম্বর, সূর্যমুখের পুষ্পবিন্যাস হলো রেসিম, আম্বেল, করিম নাকি ক্যাপিচুলাম? তো সূর্যমুখের পুষ্পবিন্যাস যেটা সেটা হয়ে যাবে করিম। 8 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, যে ভেসব প্রেশিনের অভাবে দেখতে পাওয়া যায় যেটা, ভেসব প্রেশিন অর্থাৎ যেটাকে বলা হয় এডিএইচ এর আর একটা নাম অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, বা এডিএইচ এর অপর নাম হচ্ছে ভেসব প্রেশিন, যার অভাবে দেখতে পাওয়া যায় যেটা ডায়াবেটিস ইনসিপিডাস, বা এটাকে বলা হয় বহুমূত্র রোগ। কি বলা হয়? বহুমূত্র রোগ। ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে যে মধুমেহ রোগ, এবং এই মধুমেহ রোগটা কোন হরমোনের অভাবে হচ্ছে? এটা হয় ইনসুলিনের অভাবে। মনে রাখবে ইনসুলিনটা কোথা থেকে ঘটিত হয়? অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে, ইনসুলিনের অভাবে, ওকে? এবং তারপরে যে অপশনগুলো আছে অর্থাৎ গয়টার, এটা হচ্ছে আয়োডিনের অভাবে হয়। এরকম ভাবেই মেনলি কোয়েশ্চেনটা আসে যে আয়োডিনের অভাবে কোন রোগটা হয়, সেটা হচ্ছে গয়টার। এবং মিক্সিডিমা যেটা, সেটা হচ্ছে থাইরক্সিনের অভাবে হয়। এটা হচ্ছে থাইরক্সিনের অভাবে হচ্ছে, ওকে? থাইরক্সিনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে যে মিক্সিডিমা, এটা হচ্ছে আয়োডিনের অভাবে। তাহলে আমাদের এখানে ভেসব প্রেশিনের অভাবে দেখতে পাওয়া যায় যেটা, সেটা হয়ে যাবে সি আনসার, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস, যেটার আর একটা নাম হচ্ছে বহুমূত্র। নেক্সট আমরা চলে আসি 9 নম্বর কোয়েশ্চেনে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কো এ উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এটা আমরা একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে পাইরুভিক অ্যাসিড, ওকে, পাইরুভিক অ্যাসিড থেকে এই যে অ্যাসিটাইল কো এ উৎপন্ন হচ্ছে, এখানে সময় দেখো এই যে CO2টা এটা এখান থেকে কিন্তু মানে নির্গত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর সঙ্গে যুক্ত হচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, ঠিক আছে? কার্বক্সিলেশন নয়, ডিকার্বক্সিলেশন। এই যে ডিকার্বক্সিলেশন অর্থাৎ এই যে CO2টা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওকে? বেশ, তারপরের কোশ্চেনে চলে আসি 10 নম্বর, যে র্যাবডিটিফর্ম লার্ভা দেখতে পাওয়া যায়, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হয়ে যাবে যেটা আনসার অ্যাসকারিস, মনে থাকবে। 11 নম্বর কোয়েশ্চেন, এবং আমরা এই যে সিরিজটার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, লিটমাস নামক প্রাকৃতিক রঞ্জক প্রস্তুতিতে ব্যবহৃত লাইকেন হলো, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হয়ে যাবে আনসার রসেল্লা। এবং একদম লাস্ট কোয়েশ্চেন 12 নম্বর, রিচমন্ড ল্যাং প্রতিক্রিয়া বা রিচমন্ড ল্যাং এফেক্ট দেখা যায় অক্সিনের প্রভাবে, সাইটোকাইনিনের প্রভাবে, জিবরেলিনের প্রভাবে নাকি ইথিলিনের প্রভাবে? তো এখানে যেটা আনসার হয়ে যাবে সাইটোকাইনিনের প্রভাবে। তো রিচমন্ড ল্যাং এফেক্টটা কি না, এই যে সাইটোকাইনিনটা, এই যে হরমোনটা আছে না, যদি তোমরা চাও তাহলে লিখে নিতে পারো, পত্রমোচন বিলম্বিত হয়। পত্রমোচন বিলম্বিত হয়, বিলম্বিত হয় মানে পাতা ঝরে যাওয়াটা আর কি কমে যায়, পত্রমোচন বিলম্বিত হয়। যদি পত্রমোচন বিলম্বিত হয় তাহলে কি হবে, পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াটাকে এটাকে প্রতিরোধ করছে, এর ফলে গাছ অনেক দিন সবুজ থাকে, এর ফলে গাছ অনেক দিন সবুজ থাকে, ঠিক আছে? গাছ লিখে রাখতে পারো, গাছ অনেক দিন সবুজ থাকে। কেন না, ক্লোরোফিলটা এর মধ্যে থাকছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে না সেজন্য। তো এই জন্য উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হচ্ছে, এই জন্য উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়, ওকে? তো এই যে জিনিসটা, এটা বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং, বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং, রিচমন্ড রিচমন্ড এটা হবে, বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং 1967 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন, 1967 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন।
তো সেজন্য এই যে ব্যাপারটা, এই যে পত্রমোচন বিলম্বিত হচ্ছে, গাছ অনেকদিন সবুজ থাকছে এবং উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হচ্ছে সাইটোকাইনিনের প্রভাবের জন্য, এই জিনিসটাকেই বলা হচ্ছে রিচমন্ড ল্যাং এফেক্ট বা রিচমন্ড ল্যাং প্রতিক্রিয়া। ওকে, তাহলে আজকের ক্লাসে অর্থাৎ জেনপাস এক্সামের জন্য যে 12 নম্বর সেটটা, সেখান থেকেও আমরা আজকে 12টা কোশ্চেন করলাম। এখান থেকে তোমাদের যদি মনে হয় কোনোটা বুঝতে পারছি না, অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।